আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে টমেটো ভর্তা তৈরি করব তো এই জন্য এখানে আমি দুটি টমেটো নিয়েছি টমেটোটাকে মাছ বরাবর কেটে নিয়েছি আর যে মাছের যে একটা শক্ত অংশ থাকে তো সেই অংশটাকেও ফেলে দিয়েছি তো এবার এই টমেটোটাকে সেদ্ধ করবো তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল এখন এই টমেটোটা দিয়ে দিচ্ছি একটা একটা করে আর আমি এখানে যে অবশিষ্ট তেলটা থাকবে তো সেই তেলটা দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করব। তো এই জন্য এখানে তেলটা একটু বেশি করে দিয়েছি তো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম তো এবার টমেটোগুলোকে একটু পুরো করে ভেজে নিব তো কিছু সময় অপেক্ষা করতেছি তো এই যে কিছু সময় পরে চলে আসলাম তো এই যে এক পাশ হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি তো এই বেগ টমেটো ভর্তাটা একটু পুরো খেলেই কিন্তু খেতেই ভালো লাগে বেশি তো এই জন্য আমি টমেটো ভর্তাটা যখনই করি একটু পুড়িয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিই তো এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম তো এবার ওই পাশটাও একটু পুরাপুরা হবে তারপর এটাকে তুলে নিব তো এই যে আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এই যে যে অবশিষ্ট তেলটা থাকবে তো এই তেলটা দিয়েই আমি ভর্তাটা তৈরি করব এক্সট্রা আর কোনো তেল এখানে অ্যাড করবো না তো এইবার এই তেলটাকে আমি রেখে দিচ্ছি আর এই যে টমেটোগুলোকে আমি তুলে নিলাম তো এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো এই যে কিছু সময় পরে টমেটোটা যখন ঠান্ডা হবে তখন একটু টান দিলেই উপরে যে স্কিনটা আছে তো সেই স্কিনটা কিন্তু উঠে আসবে যেহেতু টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো স্কিনটা কিন্তু তুলতে কোনো ঝামেলা হবে না তো এই যে স্কিনটা তুলে নিলাম আর যে টমেটোটাকে সেদ্ধ করার জন্য যে তেলটা ব্যবহার করেছি তো সেই তেলটা দিয়ে দিলাম তো এখন এর জন্য আমার যা যা উপকরণ লাগবে তো সেগুলোও নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি শুকনো টাওয়ার মধ্যে একটু টেলে নিয়েছি আর এর সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছে তো এখন মরিচটাকে আমি এক সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এর সাথে পেঁয়াজটাকেও মাখিয়ে নিচ্ছি তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার মাখানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমি যে টমেটো সেদ্ধ করার সময় যে তেলটা ছিল তো সেই তেল দিয়ে যেহেতু এই টমেটো ভর্তাটা করবো যার কারণে আসলে এখানে আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না আর ভর্তা তৈরি করার যে অরিজিনাল স্বাদটা পাওয়া যায় এটা কিন্তু এভাবে চটকে মাখালেই কিন্তু স্বাদটা পাওয়া যায় তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে তো এখন আমি ভর্তাটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের টমেটো ভর্তা আর এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খিচুড়ির সাথেও খেতে কিন্তু এই টমেটো ভর্তাটা ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লাগে তারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ